প্রশ্ন উঠছে যে স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু হলো কিভাবে এই মৃত্যুর দায় কোনোভাবে কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এড়াতে পারে এরকম একাধিক প্রশ্ন যার উত্তর খোঁজার চেষ্টা হচ্ছে একেবারে যেদিন ঘটনা সামনে এসেছে তারপর থেকে আমাদের তিনজন প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে ঝিলম করঞ্জয় রয়েছেন রয়েছেন হিন্দল দে এবং আমাদের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে আমি শুরুতে এই কারণে যাব তার কারণ এই ঘটনার প্রতিবাদে অর্থাৎ স্বপ্নদীপ কুণ্ডুর রহস্য মৃত্যু এবং বিচারের দাবিতে বিজেপির তরফে যাদবপুর এডবি বাসস্ট্যান্ড থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়েছে আমি সরাসরি একবার সুকান্ত চাইবো দর্শকদের সামনে সেই ছবিটা তুমি তুলে ধরো দেখো এডবি বাসস্ট্যান্ড থেকে যে মিছিল শুরু হয়েছিল তা কিন্তু এই মুহূর্তে ঠিক যাদবপুর থানার সামনে এসে তারা উপস্থিত হয়েছিল কিছুক্ষণ আগে একটি ডেপুটেশন দেওয়া হয়েছে যেখানে একাধিক দাবি তারা কিন্তু জানিয়েছেন বিশেষ করে এই ছাত্র মৃত্যু অর্থাৎ স্বপ্নদীপ কুণ্ডু বাংলা প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনাতে যাতে প্রপারলি তদন্ত হয় নিরপেক্ষ তদন্ত হয় এবং এই ঘটনার নেপথ্যে আর যারা রয়েছেন ষড়যন্ত্রকারী তাদের প্রত্যেককে যাতে গ্রেপ্তার করা হয় সেই দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে একটি ডেপুটেশন দিয়েছেন এবং যাদবপুর একেবারে থানার সামনে তুমি দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগেও এখানে প্রায় 20 মিনিট মেন রাস্তা পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছিল শুধুমাত্র তাই নয় যে আমরা দেখেছি এইটবি বাসস্ট্যান্ড থেকে যখন এই মিছিল আসছিল তখন তারা 4 নম্বর গেট থেকে ঢুকে কার্যত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পর্যন্ত তারা ঢুকে যান এবং সেখান থেকে বেরোনোর সময় এসএফআই এর যে পতাকা আছে সেটা তারা ছিঁড়ে দেন এবং তারপরে সরাসরি কিন্তু তারা এই থানাতে আসেন এবং থানা থেকে কিছুক্ষণ আগে ডেপুটেশন দিয়ে তারা এই মুহূর্তে বেরিয়ে এসেছেন এবং থানার ঠিক সামনের যে অংশ তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত একটা অংশ বিজেপির যারা কর্মী সমর্থক তারা কিন্তু রাস্তা ব্লক করে রেখেছেন একবার কথা বলার চেষ্টা করবো আপনারা আসার সময় আমরা দেখলাম ক্যাম্পাসের ভেতরে ঢুকে গেলেন এখানে এসে আপনারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন দাবিটা ঠিক আপনারা তো ডেপুটেশন দাবি সবচেয়ে আগে যেটা দরকার র্যাগিং এর যে সিস্টেমটা যেটা লাল সন্ত্রাসের দ্বারা তৈরি হয়েছিল সেই সিস্টেমটা বন্ধ করা দরকার আগে আমরা র্যাগিং এর বিরুদ্ধে আমরা দুর্নীতি আর দুঃশাসনের বিরুদ্ধে আজকে এসএফআই এক প্রকার দখল করে রেখেছে যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসটা তো তারা যে দুর্নীতি করছে তারা যে এই যে র্যাগিং এর প্রথা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে এতে মদত দিচ্ছে এটা বন্ধ হওয়া দরকার দেখতে পাচ্ছ যে মূল যে দাবি যে এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং সেই গ্রেফতারের দাবিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে রাস্তার উপরে তারা কিন্তু বিক্ষোভ দেখা যাচ্ছে একেবারে থানার ঠিক সামনে ইতিমধ্যে ডেপুটেশন দিয়ে একটি টিম তারা কিন্তু ইতিমধ্যে বেরিয়ে এসেছে এবং তারা এই ডেপুটেশনের যেটা জানিয়েছেন যে নিরপেক্ষ তদন্তে তারা দাবি জানাচ্ছেন যারা এই ঘটনার নেপথ্যে রয়েছেন তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে এই দাবিও কিন্তু জানাচ্ছেন ডেপুটেশন জমা দেওয়া হয়ে গিয়েছে আমি একবার কথা বলার চেষ্টা করব আপনারা তো ডেপুটেশন দিলেন কি হলো ডেপুটেশন দিলেন কি বলা আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আজকে যাদবপুর ইউনিভার্সিটি একটা আতর ঘরে পরিণত হয়েছে দীর্ঘদিন ধরে রিগিং এবং প্রত্যেকটা জায়গায় যখন ভোটের নামে এখানে দেখেছেন যে যে কীভাবে এরা সন্ত্রাস চালায় এরা কমিউনিজমের কথা বলেন নেতাজি সুভাষচন্দ্র বোসকে এরা মানেন না এরা ভারতবর্ষের মাটিতে থাকেন ভারতবর্ষকে মানে না তাই সার্বিকভাবেই ভারতীয় জনতা যুব মোর্চা আজকে মাঠে নেমে আজকে এখানে থানা ঘেরাও করেছে শুধু স্বপ্নদীপের জন্য নয় যেসব মায়ের কোল আগেও খালি হয়েছে তার জন্য হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যদি আগামী দিনে একটা মায়েরও কোল খালি হয় ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবাংলা পুরো পশ্চিমবাংলা এসে আজকে যাদবপুর ইউনিভার্সিটির সামনে আন্দোলন করব এবং বৃহত্তর আন্দোলনই হবে।